আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম ওহী পাঠাইলাম আনি তুরিব বিআসাকাল বাহার আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন মূসা আলাইহিস সালামের লাঠি ওই লাঠিটা দিয়ে তিনি সাগরের উপরে আঘাত করলেন সাথে সাথে ফান ফালাফা সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল সুবহানাল্লাহ শুধু ফেটে গেছে তা নয় ফেটে যাওয়ার পর প্রত্যেকটা ভাগ দুই দিকে উঁচু হয়ে এরকম পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেছে মধ্য দিয়ে ফাঁকা রাস্তা হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশ মুহূর্তের ভিতরে ওই জায়গাটা শুকনা ঠনঠনা হয়ে গেছে বারোটা শাখা রাস্তা হয়ে গেছে বারো গোত্র বনি ইসরাইলে তারা পথ চলা শুরু করলো ইতিমধ্যে চলতে চলতে যখন তারা মাঝ রাস্তা পার হয়ে গেছে পৌঁছায় গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে রাস্তার পাড়ে আসছে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াজাওয়াজনা বিবানী ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا الله تعالى বলেন আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করায় দিলাম فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا فرعون তার সৈন্য সামন্ত সহ সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো আল্লাহ তাআলা জানায় দেন যখন ফেরাউন চলতেছে তাদের পেছনে পেছনে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর পারে ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ রাস্তায় বলেন তো রাস্তা যাদের জন্য বানানো হলো এটা তো বিকল্প রাস্তা টেম্পোরারি রাস্তা টেম্পোরারি রাস্তা সব সময় থাকে না প্রয়োজন শেষ এরপরে রাস্তা কেয়ার রাখা হয় না যখন মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে পৌঁছায় গেছে যাদের জন্য রাস্তা বানানো হলো তাদের ব্যবহার শেষ এখন বলেন তো রাস্তার আর কোনো দরকার আছে নাকি আল্লাহ তাআলাও রাস্তা রাখলেন না পানিকে নির্দেশ দিলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা তিনি যেটা চান শুধু বলেন হও তৎক্ষণাৎ সেটা হয়ে যায় ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এক দল অপর দলকে দেখতে পাইল قال أصحاب موسى إنا لمدركون موسى عليه السلام شاتيرا بولتو سي موسى امرا دھرا پڑے گیا تھی جو دیو ایکھنو دھرا پڑے نائی شکرو کنتو دورے ایر بڑے کنو بولتو سي موسى امرا دھرا پڑے گیا تھی بچارار کنو پائے نائی অনেক সময় দেখবেন অনেক যুবক তরুণ মানুষ অথবা অন্য কেউ দৌড় দিয়ে একজন মুরব্বীর কাছে গিয়ে বলে বাবা চাচা আমি নাই আমি মরে গেছি বলেন তো একজন লোক যদি মরে যায় তাইলে আরেকজনের কাছে গিয়ে সে কি বলতে পারে নাকি আমি মরে গেছি বলতে পারে নাকি কিন্তু কেন বলে আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে অনেক সময় মানুষ বলে চাচা আমি শেষ আমি মরেই গেছি বনি ইসরাইল আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে হয়তো ফেরাউনের হাতে মরতে হবে না হলে সমুদ্রে পড়ে মরতে হবে এই জন্য ধরা না পড়েও বলতেছে মূসা আমরা ধরা পড়ে গিয়েছি কারণ বাঁচার কোনো উপায় নাই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কোনো নৌকা নাই ফেরাউনের সাথে লড়াই করার জন্য কোনো অস্ত্র নাই এতকাল তো বেঁচেছিলাম আর এখন বাঁচার কোনো উপায় নাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনি ইসরাইলের নেতা প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা দুনিয়ার নেতা যে হয় হোক মুমিনের প্রকৃত নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বললে ভুল হবে না
দুনিয়ার সাধারণ নেতা দুনিয়ার সব বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে না অনেক সময় দুনিয়ার কর্মীরা যদি বিপদে পড়ে নেতা আগে পালায় যায় ঠিক কিনা বল কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হবে কিয়ামতের দিন ওই দিন আমার আপনার নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানায় নিতে পারি ওই মুসিবতের দিন বাবা চিনবে না সন্তান চিনবে না মা চিনবে না কিন্তু আমাদের প্রকৃত নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার একটা উম্মত হাশরের ময়দানে থাকতে তিনি নিজে জান্নাতে যাবে না প্রত্যেকটা নেতার কাজ হলো তার অনুসারীরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায় নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতাদের মধ্যে কর্মীদের মাঝে প্রাণ সঞ্চার করে নেতিয়ে পড়া কর্মীদেরকে এসে চঞ্চল করে তুলে ভীত কর্মীদের মাঝে সাহস সঞ্চার হয় নেতার বক্তব্যের মাধ্যমে ঠিক কিনা বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছেন বনি ইসরাইলদের সামনে তিনি বক্তব্য দিবেন তবে বনি ইসরাইল তো এমন এক জাতি ছিল শব্দে শব্দে তারা প্রশ্ন করত মূসা আলাইহিস সালাম তাদের ওই কথার জবাবে ছোট্ট একটা বক্তব্য প্রদান করলেন যেই বক্তব্যটা এমন এক বক্তব্য যার মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের জবাব ওই ছোট্ট বক্তব্যের মধ্যেই পাওয়া যায় তারা বলতেছে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন মূসা আমরা ধরা পড়ে গিয়েছি আর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় প্রথমেই বলেন কাল্লা কখনোই নয় এটা একটা নাবোধক শব্দ কেউ যদি বলে লা শুধু না আর যদি বলে কাল্লা এই দুইটার মধ্যে তফাত আছে একটা হলো শুধু না আর একটা হলো কখনোই নয় মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা কখনোই ধরা পড়ব না এখনো পড়ব না পরেও পড়ব না বনি ইসরাইল প্রশ্ন করতে পারত মূসা ধরা পড়ব না কেমনে বলেন তারা তো কাছে সমুদ্র পাড়ে কোনো উপায় নাই লড়াই করার জন্য কোনো অস্ত্র নাই কেমনে বলেন ধরা পড়ব না কেমন যেন মূসা আলাইহিস সালাম তারা প্রশ্ন করার আগে জবাব দিয়ে বললেন শোনো ওদের সাথে যা থাকে থাক ওদের সাথে অস্ত্র থাক লোকবল থাক আমার সাথে যদিও এই সব নাই ইন্না মাইয়া রব্বি আমার সাথে আমার রব আছে রব যদি সাথে থাকে দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায় তাতে কিছু আসে যায় না ওদের সব আছে আমার কে আছে বলেন আরো জোরে কে রব হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে নবীজি কৌশলগত কারণে রওনা দিলেন দক্ষিণ দিকে সাওর পর্বতের মধ্যে তিন দিন আত্মগোপনে নবীজি ছিলেন মক্কার কাফেররা কতটা ট্যালেন্ট ছিল কতটা চতুর ছিল নবীজিকে খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিক গুহার একেবারে নিকটে উপস্থিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নিজের কানে স্পষ্টভাবে সকলের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম তারা আমাদেরকে খুঁজতেছে আমি তাদেরকে চিনতেছি গলার আওয়াজ স্পষ্টভাবে শুনতেছি তারা আমাদেরকে তালাশ করে তাদের বেশি দূরে যাওয়া লাগত না তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারত এত কাছে শত্রু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ আরে আবু বকর তো আশিকের রাসূল আমাদের দেশের মতো শুধু জিলাপি খাওয়াই না আশিকের রাসূল না আমাদের দেশের আশিকের রাসূল সে নিজেকে আশেক দাবি করে কিন্তু নবীর সুন্নাত সে মানতে পারে না ঠিক কিনা বল সুন্নাত নাই আশেকের রাসূল এ শুনতেও জানি কেমন লাগে আবু বকর এমন আশেকের রাসূল
আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো 100 জীবন এই 100 জীবন যদি 100 বার নবীর জন্য কুরবান করা লাগতো আবু বকর তার 100 জীবন 100 বার নবীর জন্য কুরবান করতে প্রস্তুত ছিল আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ ভয়ের ছাপ নিজের জন্য নয় বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীজি আবু বকরের চেহারা দেখে বুঝতে পারলেন আবু বকর ভীত চিন্তিত ওই মুহূর্তে আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলেছেন দুনিয়ার কেউ কিন্তু শুনে নাই কেউ কিন্তু জানে না কিন্তু ওই সময়ে কি কথা আল্লাহর নবী আবু বকরকে বলেছেন দুনিয়ার কেউ না জানলেও যিনি জেনেছেন শুনেছেন তিনি কে এজন্য আল্লাহ তাআলা পরবর্তীতে দুইজনের কথোপকথন কি হইছে আল্লাহ জানায় দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্না আল্লাহ মানা ওই কঠিন মুহূর্তে যখন আবু বকর প্রচন্ড চিন্তিত ভীত নবীজি বলতেছে ও আবু বকর তুমি ভীত হয় না চিন্তা করো না এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয় ইন্না আল্লাহ মানা আমাদের সাথে যিনি আছেন তিনি কে আল্লাহ আমাদের সাথে আছে যেহেতু আল্লাহর সাথে আছে শত্রু যত নিকটে হোক শত্রু যত শক্তিশালী হোক কোনো অসুবিধা নাই মূসা আলাইহিস সালাম বলতেছে ইন্না মাইয়া রব্বি ওদের সাথে সব থাক আমার সাথে আছে রব আমার সাথে রব আছে সায়াহদিন তিনি পথ দেখা দিবে আল্লাহ তাআলা সাথে সাথে পথ দেখা দিলেন আল্লাহ তাআলাও বলেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم الله رب العالمين বলেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম ওহী পাঠাইলাম আনি তুরিব বিআসাকাল বাহর আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন মূসা আলাইহিস সালামের লাঠি ওই লাঠিটা দিয়ে তিনি সাগরের উপরে আঘাত করলেন সাথে সাথে ফানফালাকা সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল সুবহানাল্লাহ শুধু ফেটে গেছে তা নয় ফেটে যাওয়ার পর প্রত্যেকটা ভাগ দুই দিকে উঁচু হয়ে এরকম পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেছে মধ্য দিয়ে ফাঁকা রাস্তা হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশ মুহূর্তের ভিতরে ওই জায়গাটা শুকনা ঠনঠনা হয়ে গেছে ১২টা শাখা রাস্তা হয়ে গেছে ১২ গোত্র বনী ইসরাইল তারা পথ চলা শুরু করলো ইতিমধ্যে চলতে চলতে যখন তারা মাঝ রাস্তা পার হয়ে গেছে পৌঁছায় গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে রাস্তার পাড়ে আসছে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا الله تعالى بولن أمي بني إسرائيل درك شغر بار كوريا دلا فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا ফেরাউন তার সৈন্য সামন্ত সহ সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো আল্লাহ তাআলা জানায় দেন যখন ফেরাউন চলতেছে তাদের পেছনে পেছনে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর পাড়ে ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ রাস্তায় বলেন তো রাস্তা যাদের জন্য বানানো হলো এটা তো বিকল্প রাস্তা টেম্পোরারি রাস্তা টেম্পোরারি রাস্তা সব সময় থাকে না প্রয়োজন শেষ এরপরে রাস্তা কেয়ার রাখা হয় না যখন মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে পৌঁছায় গেছে যাদের জন্য রাস্তা বানানো হলো তাদের ব্যবহার শেষ
এখন বলেন তো রাস্তার আর কোনো দরকার আছে নাকি আল্লাহ তাআলা ও রাস্তা রাখলেন না পানিকে নির্দেশ দিলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহা পরাক্রমশালী এক সত্তা তিনি যেটা চান শুধু বলেন হও তৎক্ষণাৎ সেটা হয়ে যায় انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون الله تعالى যেটা ইরাদা করেন যা ইচ্ছা করেন শুধু বলেন কোন হও ফায়াকুন সাথে সাথেই সেটা হয়ে যায় পানি যখন দুই দিক দিয়ে একত্রে আশ্রয় পড়ল ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপর সমুদ্রের তলদেশে তারা উপর থেকে পানি পড়েছে পানির তোর কেমন হয় পানির স্রোত কেমন হয় আমরা অনেক সময় দেখি পাহাড়ি ঢলে বন্যা হয়ে যায় জাপানের সুনামি দেখছেন আপনারা মুহূর্তের ভিতরে এত প্রযুক্তি সম্পন্ন একটা দেশ মুহূর্তের ভিতরে বড় বড় স্থাপনাগুলো কুচুরি পানার ন্যায় পানির তোড়ে ভেসে গেছে উপর থেকে যখন একসাথে দুই দিক দিয়ে পানি পড়ছে একটা শূন্য উপরে আর আসতে পারে নাই সবগুলা শেষ কিন্তু আল্লাহ তাআলা সহজে ছেড়ে দিবেন না ফেরাউনকে মুফাসসিরিনে কেরাম লিখেন জিব্রাইল আলাইহিস সালাম ফেরাউনকে একেবারে পানির তলদেশ থেকে একটা দিয়া উপরে নিয়ে আসছে চুগনি চলতেছে চুগনি ফেরাউন এবার বুঝতে পেরেছে এত কালের খোদাইগিরি আজকে আর টিকবে না আজকে আর টিকবে না খোদাইগিরি সব শেষ এখন কি করতে হবে ও চিন্তা করতেছে ঈমান আনলে হয়তো আল্লাহ তাআলা ছেড়ে দিতে পারে ফেরাউন ঘোষণা করতেছে হাত্তা ইদা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون বলে আমি ঈমান আনলাম বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে আমি তো মুসলমানদেরই একজন বাস্তবতা হলো আল্লাহ তাআলা যখন কোন কওম যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব দেন গজব দেন আযাব গজব যদি এসে পড়ে আযাব গজব আসার পরে ঈমান আনলে ঈমান কবুল হয় না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন দিন যায় তাদের অবাধ্যতার মাত্রা বাড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো পয়গম্বর ইউনূস আপনি আপনার সম্প্রদায়কে জানায় দেন তিন দিন পরে তাদের উপরে গজব আসবে আমি কিন্তু আগে বলছি হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু অনেক সময় এমন হয় অবাধ্য যারা এদেরকে যদি কঠোর কথা কোরআনের কথা হাদিসের কথা শোনানো হয় অবাধ্যতা আরো বাড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযাবের কথা বলছেন ওই উনার সম্প্রদায় তারা আরো অবাধ্যতা বাড়ায় দিয়েছে আল্লাহর আযাবের খবর নিয়ে মজা করা শুরু করেছে দুই দিন পার হয়ে গেছে পরিবর্তন নাই আরো দেখে তাদের টেম্পার বাড়ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নির্দেশনা আসার আগে অতীতের বিষয়গুলোর উপরে কেয়াস করে উনি এলাকা ছেড়ে চলে গেলেন কারণ আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব গজব দেওয়ার ইচ্ছা পোষণ করেন ওইখানে যেই নবী থাকে আগে তাকে নিরাপদ স্থানে আল্লাহ সরায় নেয় এটা তো অতীত থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হয়ে আসতেছে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমার ক্ষেত্রেও তো এই একই নির্দেশনাই আসবে যেহেতু এদের কোনো পরিবর্তনের ভাব নাই আমি চলে যাই উনি চলে গেছে সর্বশেষ যেই দিন গজব আসবে ওই দিন সকালে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের দৈনন্দিন একটা কাজ ছিল প্রতিদিন খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাওয়া দাওয়া করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইত ওনার সাথে মজা করত কষ্ট দিত এরপরে দিনের কাজ শুরু করত প্রতিদিনকার নয় দলে দলে যখন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গেছে আজকে গিয়া দেখে দরজাটা বন্ধ
ওরা চিন্তা করে এত কাল ইউনুসকে কষ্ট দিলাম ইউনুস কোনদিন আমাদের ছেড়ে যায় নাই কোথায় গেল কয়েকজনকে বলে যাও আশেপাশে খোঁজ নিয়ে দেখে আসো ইউনুস কোথায় ওরা আশেপাশে সব এলাকা খুঁজে আইসা বলে কোনো খবর নাই ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল চিন্তা করতেছে সত্যই মনে হয় গজব আসবে এইজন্য আমাদেরকে ছেড়ে ইউনুস চলে গেছে ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো ওরা সকলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো তওবা করলো ঈমান আনলো গজব আসার আগে ঈমান আনার কারণে ওই আসন্ন গজব আল্লাহ তাআলা তাদের থেকে উঠায়া নিয়ে গেল তাহলে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন কেন কারণ তারা গজব আসার আগে ঈমান আনছে কিন্তু ফেরাউনের ঈমান কবুল হবে না কেন গজব আসার পরে সে ঈমান আনার ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন ঈমান তো কবুল হবে না আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুমি এর পূর্বে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো এখন যখন বিপদে পড়ছো ঈমানের ঘোষণা দাও ঈমান কবুল হবে না তবে শুনে রেখো তোমার পরিণতি কি হবে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ তাআলা বলেন আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব আজও ফেরাউনের দেহ মিশরের জাতীয় জাদুঘরে আছে না নাই চিকিৎসা বিজ্ঞানী যারা তারা বলতেছে ফেরাউনের দেহ অন্যান্য দেহ সেখানে আছে রাসায়নিক পদার্থ দিয়ে মমি করে মেডিসিন দিয়ে দেহগুলোকে সংরক্ষণ করা হয়েছে কিন্তু ফেরাউনের দেহটা অন্যান্য ভাবে অন্যান্যদের মতো ওইভাবে রাখা হয় নাই সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা ধরার মধ্যে না অনেক বেশি রাসায়নিক পদার্থ দেওয়া লাগে নাই হাজার হাজার বছর ওই সমুদ্রের তলদেশে ফেরাউনের দেহ ছিল মাছেও খায় নাই পচনও ধরে নাই কারণ ওই দেহটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন কে কেন সংরক্ষণ করলেন সংরক্ষণ করার কারণ আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও যেমন আগের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী মানুষগুলো সতর্ক হয় ঠিক না আগের ঘটনাকে মানে অতীতের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতের মানুষজন সতর্ক হয় সতর্কতা অবলম্বন যেমন আমি আপনাদের দিক দিয়ে আসবো আসছি বাগানের মধ্যে দিয়ে যখন ওই মোড় থেকে জিজ্ঞাসা করছি ভাই কোন দিক দিয়ে গেলে ভালো হবে কয় দিক দিয়ে যান এদিক দিয়ে কেন রাস্তা তো কম রাস্তা ভালো হ্যাঁ ভালো যায় না কয়দিন আগে ঠেকায় দিছে বুঝেন নাই এখন দেখেন আমি যদি না আসতাম সময় স্বল্পতা না হইত তাহলে তো ওদিক দিয়েই আসতাম এই যে দেখেন একটা ঘটনা সামনে আসলে মানুষ পরবর্তীতে ওই বিষয় বা ওই ধরনের বিষয়ের ব্যাপারে চিন্তা করে মানুষ যেন ফেরাউনের এই করুণ পরিণতি থেকে শিক্ষা নেয় যে একটা মানুষের ক্ষমতা যত হোক এটা চিরস্থায়ী নয় এমন ক্ষমতার অধিকারী ফেরাউনের কেমন পরিণতি হয়েছিল এই শিক্ষা আল্লাহ তাআলা যেই জন্য ফেরাউনের দেহ সংরক্ষণ করেছে এই শিক্ষা যদি গোটা দুনিয়ার শাসকরা গ্রহণ করত এই দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইত ঠিক কিনা বলে যদি চিন্তা করত ফেরাউনের ক্ষমতা তো আমার চাইতে কম ছিল না কত বেশি কিন্তু আল্লাহ তাআলা একেও ছেড়ে দেয় নাই আমাদেরও এই পরিণতি হতে পারে যদি আমরা জুলুম করি অবিচার করি ওই চিন্তা করে এই শাসকদেরকে বর্তমান দুনিয়ার শাসকরা যদি চিন্তা করত ফেরাউনের দেহ দেখে যদি সিদ্ধান্ত নিত আগামী তাহলে বেইনসাফি এ দুনিয়াতে থাকতো কিন্তু আফসোস টাকা যার আছে সে গিয়ে শুধু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শরীর সমাধি ঘটলো অপর পারে দাঁড়ায় দাঁড়ায় মূসা আলাইহিস সালাম তার উম্মতেরা নিজ চোখে দেখছে অনেক সময় বক্তব্য শুধু মুখ দিয়ে দিলেই মানুষ বিশ্বাস করে না চোখ দিয়ে দেখা না পর্যন্ত বিশ্বাস হয় না বুঝেন নাই আমাদের দেশে অনেক সময় এমন হয়
যে আমি হইলে এটা হবে এটা হবে পাবলিক খুব বুঝে মুখ দিয়া কইছেন বিশ্বাস করি না যতক্ষণ না ওটা কর্মে পরিণত হবে ঠিক কিনা বলেন বনি ইসরাইল এমন ছিল মূসা আলাইহিস সালাম বলছে কাল্লা কখনো ধরা পড়ব না ওরা আবার পরে চিন্তা করত ফেরাউনের কি হইল না হইল এটা তো আমরা জানলাম না কিন্তু যখন সচক্ষে দেখছে ফেরাউনের চূড়ান্ত অধঃপতন বলেন তো কাল্লা এই শব্দটার উপরে তাদের পূর্ণ আস্থা অর্জিত হয়েছে কি হয় না অনেক সময় আছে একজন বিশ্বস্ত মানুষ বলার পরেও মানুষ দেখতে চায় অনেক সময় একজন আমারে বলছে বা আপনাকে বলছে ভাই এই ঘটনাটা ঘটছে তাকে আপনি বিশ্বাস করেন সত্যবাদী সে বলছে ভাই এই ঘটনাটা ঘটছে আমরা বলি না সত্যই ঘটছে কি বলি সত্য তার মানে তার কথাটা আমি আরো গুরুত্ব সহকারে বুঝতে চাই সত্যই কি এটা ঘটছে তার মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল এটা আমাদের একটা এক্সপ্রেশন যেমন আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি আমাদের সন্দেহ নাই বলেন তো কোন নবীর এই ব্যাপারে সন্দেহ থাকবে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে যে আপনি কেমনে মৃতকে জীবিত করবেন উনি কি অবিশ্বাস থেকে বলছে না কেন বলছে বলে লিতা তোমা ইবনা কলবি আমার একটু যদি দেখাইতেন আমার আত্মার প্রশান্তি লাভ হইল এই জন্য অনেক কিছু আছে বিশ্বাস করার পরেও চোখে না দেখতে পারলে আত্মা প্রশান্তি পায় না বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করলেও ওই চোখে চোখে যদি না দেখতো সামনে সামনে যদি না দেখতো যে ফেরাউনের এই পতন তাইলে হয়তো মনের মধ্যে খুসুমুসু থাকতো চিন্তা করতো এখন তো ধরা পড়ি নাই পাইসা গেলাম পরে যদি পড়ি সাইজ হয়ে যাবে এই ভয় যেন তাদের অন্তরে না থাকে আল্লাহ তাআলা তাদের সামনেই ফেরাউনের করুণ পরিণতি তাদের দেখা দিল এখন বলেন যারা একটু আগে ফেরাউনের হাতে মরার চিন্তায় বিভোর ছিল একটু আগে তারা চিন্তা করতেছিল আমরা শেষ অল্প কিছু মুহূর্তের মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে নিরাপদে এই পারে পৌঁছে দিয়ে শত্রুকে তাদের সামনে চূড়ান্তভাবে নিশ্চিন্ত করলেন যেই আল্লাহ এই দৃশ্য দেখবার পর অবশ্যই বনি ইসরাইলদের উচিত ছিল আল্লাহ এবং তার রসুলের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করা ঠিক কিনা বলি যেই আল্লাহ এমন বিপদ থেকে বাঁচাইতে পারে ওই আল্লাহ যা বলবে তাই শুনবে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না কিন্তু বাস্তবতা হলো এদের অবস্থা ছিল ভিন্ন রকম এরা সকালে এই দৃশ্য দেখে দুপুরবেলায় এটা ভুলতে দ্বিধাবোধ করত আল্লাহ তাআলা দুইটা জিনিস বড় একটা হলো ফেরাউনের কবল থেকে ওদের বাঁচাবেন বাঁচাইছেন দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা চাইছেন জেরুজালেম ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তুলে দিবেন বাস্তবতা হলো দামি জিনিস যদি মানুষ বিনা পরিশ্রমে বিনা কষ্টে পেয়ে যায় ওই দামি জিনিসের কদর মানুষ করতে পারে না সমাজে অনেক মানুষ আছে বাবা কষ্ট করে অঢেল সম্পদ গড়েছেন এরপরে এক সন্তান ২০ বছর ধরে বাবার গড়া সম্পদ ২০ মাসও লাগে না শেষ করে ফেলে ঠিক কিনা বলে এটা দুনিয়ার এক নিজাম আল্লাহ তাআলাও চাইলেন যে ওই সময়ের দুনিয়ার এক উর্বর জমিনের মালিকানা আমি আল্লাহ তাদের ফিরায়া দিব যদি এমনি এমনি দিয়া দেই মূল্যায়ন করবে না আল্লাহ তাআলা জানাইলেন পয়গম্বর মূসা এই জমিন আমি ওদেরকে দিব এটা সুনিশ্চিত তবে একটা কাজ করতে হবে জেরুজালেমে তখন শাসন করত এক শক্তিশালী গোত্র আমালিকা গোত্র আপনি বনি ইসরাইলদেরকে তাদের সাথে জেহাদ করার নির্দেশ দিবেন আর এই জেহাদে তারা যে জয়ী হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যতই শক্তিশালী হোক আমি আল্লাহ এদেরকে ওদের বিরুদ্ধে বিজয় দান করব তা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যুদ্ধের নির্দেশ দেওয়ার পূর্বে বনি ইসরাইলের ১২ গোত্র থেকে ১২ জনকে নির্ধারণ করলেন যে তোমরা ১২ গোত্র থেকে ১২ জন প্রত্যেক গোত্রের সবচাইতে বিশ্বস্ত মানুষটা এই রকম ১২ গোত্র থেকে ১২ জনকে নির্ধারণ করা হলো যে তোমরা একটু জেরুজালেমটা পরিদর্শন করে আসো ওই জায়গার হালচাল বুঝে আসো যে কি অবস্থা হয়েছে ১২ গোত্রের ১২ জন গেছে ১২ জন যখন শহরের মধ্যে ঢুকছে মনে করেন আপনি একটা অপরিচিত জায়গায় গেছেন
ইউরোপের কোন কান্ট্রিতে গেছেন বা আফ্রিকার কোন দেশে গেছেন বলেন তো একজন সুন্দর চামড়ার মানুষ যদি আফ্রিকায় যায় আফ্রিকার মানুষ বুঝবে যে এটা আমাদের দেশের মানুষ না অপরিচিত মানুষ ওনরা 12 জন যখন তাদের শহরে ঢুকে হাঁটাহাঁটি করতেছেন ওদের একজনের মনে সন্দেহ লাগছে কি রে এরা তো আমাদের গোত্রের লোক না বা এলাকার লোক না কোথা থেকে আসছে এত শক্তিশালী ছিল আমালিকা গোত্রের লোক ওই একজন বনি ইসরাইলের 12 জনকে একসাথে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে বাদশার কাছে যখন দেওয়া হলো সভাসদদের সাথে পরামর্শ করতেছে বাদশা এদেরকে কি করা যায় সবাই পরামর্শ দিয়েছে বাদশা এদের ছেড়ে দেন কেন বলে এদের যদি কোনো চিন্তাধারা থাকে যে আমাদের এই রাজ্য আক্রমণ করবে এরা 12 জন গিয়ে যখন ওদের গোত্রের কাছে বলবে যে শোনো ওরা এত শক্তিশালী যে ওরা একজনই আমাদের 12 জনকেই বেঁধে ফেলতে পারে তাহলে ওরা স্বপ্নেও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা চিন্তা করবে না এই চিন্তা করে বাদশা ওদের ছেড়ে দিয়েছে ওরা 12 জন মুসা আলাইহিস সালামের কাছে গেছে গিয়ে বলল সব কথা মুসা আলাইহিস সালাম বলতেছে শোনো জেরুজালেম যে উর্বর এক জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা সব বলবা তবে ওরা যে এত শক্তিশালী এ বিষয়টা তোমরা গোপন রাখবা বলবা না এই 12 জনের মধ্যে দুইজন ছাড়া বাকি 10 জন গিয়ে তাদের গোত্রের কাছে বলতেছে শোনো কাদের সাথে যুদ্ধ করবা সিনদের একজনই 12 জনের সাইজ করে দিছে ওদের সাথে কি যুদ্ধ করা যায় এমনিই তো এরা সুতা পাইলে কি করতে আল্লাহ ভালো জানে যখন শুনছে শক্তি এত এবার তারা হাঁটু গেড়ে বসছে চিন্তা করছে যে যা হয় হোক মইরা যাব তবু এখান থেকে লড়বো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারছেন কাজ সারা এবার তিনি এসে বনি ইসরাইলীদেরকে কিছু নসিহত করতেছেন এই কথাগুলো বলার আগে মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত কিছু উল্লেখযোগ্য নেয়ামতের কথা তাদের স্মরণ করায় দিচ্ছেন মনে করেন আপনি একজনকে একটা বিষয়ের নির্দেশ দিবেন আদেশ করবেন যেই বিষয়ে আদেশ করবেন সেটা একটু কঠিন বিষয় কিন্তু এই আদেশটা আপনাকে যিনি করেছেন তিনি আপনার শুভাকাঙ্ক্ষী অতীতে আপনার অনেক উপকার করেছে সরাসরি গিয়ে যদি আপনারা নির্দেশ দেওয়া হয় এটা করো আদেশটা কঠিন হওয়ার কারণে আপনি বলবেন দরমিয়া এটা আমি পারবো না কিন্তু আপনারা যদি বলা হয় যে অমুকরে চিনো হ্যাঁ ওই যে তুমি একবার রোড অ্যাক্সিডেন্ট করতে গেছিলে আল্লাহর রহমতে টান দিয়া তোমারে বাসের তল থেকে বাঁচাই দিল আল্লাহর রহমতে তুমি বাইসা আছো এইরকম উপকারের কথা স্মরণ করিয়ে দিয়ে যদি বলা হয় ওই লোকই তোমারে এই কাজটা করতে বলছে তখন কি করবেন চিন্তা করবেন আমার প্রতি যার এত ইহসান আমার প্রতি যার এত করুণা যে আমাকে এত উপকার করছে আমি তার জন্য এটা করতে সমস্যা কি ঠিক কিনা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জন্য আগে বনি ইসরাইলদেরকে প্রদত্ত কিছু উল্লেখযোগ্য নেয়ামতের কথা ঘোষণা করতেছেন এরপরে আদেশ দিয়েছেন কি বলেন মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলতেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا الله رب العالمين بلن موسى عليه السلام تار قوم کے بولتے سے وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ ইয়া কওমি যকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম হে আমার সম্প্রদায় তোমরা ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে তথা আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর কথা তোমরা স্মরণ করো তিনি এক নম্বরে বললেন স্মরণ করো ইদ জাআলা ফীকুম আম্বিয়া যিনি তোমাদের মধ্য থেকে পয়গম্বর নবী প্রেরণ করেছেন নবী রসুল পাঠিয়েছেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো তারা নবী শূন্য হয় নাই নবীজি বলেন যখনই কোন নবীর ইন্তেকাল হতো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই নবীর শূন্য স্থান পূরণ করে দিত
একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে নবী আসছে অবশ্যই এটা নিয়ামতের একটা বিষয় আমাদের দুনিয়ায় দুনিয়াবি লাইনেই আসেন কোন বংশে আপনাদের এদিকে বংশ আছে না বংশভাগ আছে মনে করেন কোন বংশে যদি 20 জন বিসিএস ক্যাডার থাকে ওই বংশের ঠেলা কি ওরা কোথাও গিয়ে নিজের গ্রাম বলার আগে বলে আমি হলাম ওই গ্রামের বলা যেই গ্রামের ওই গোষ্ঠীতে 20 জন বিসিএস ক্যাডার আছে দুনিয়ার নেহামত পে দুনিয়া পে সে মানুষের সামনে গর্বের সাথে বলে নেহামত মনে করে আর যেই বংশে ধারাবাহিকতার প্রমাণ নয় নবী আসছেন এর চাইতে নেহামতের আর কি হতে পারে ঠিক কি না মূসা আলাইহিস সালাম বললেন ইজ জাআলা ফীকুম আমবিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে পরলৌকিক যেই নিয়ামত দিয়েছে ধারাবাহিকতার প্রমাণ্বয়ে নবী তোমাদের বংশ থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছে দুই নম্বর জাগতিক নিয়ামত ওয়া জাআলাকুম মুলুকা আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে যদিও কোন গোত্রের সব মানুষ বাদশা হতে পারে না বাদশা তো যে কোন গোত্র থেকে একজন হয় কিন্তু বাদশা যেই গোত্র থেকে হয় বাদশাহীটাকে ওই বংশের দিকে জড়ায় দেওয়া হয় যেমন বলে ওসমানী খলিফা সব ওসমানীয় বাদশা হয় না একজন হইছে কিন্তু বংশটাকে বাদশাহীর সাথে জড়ায় দিয়া বলা হয় ওসমানীয় খলিফা সব আব্বাসী বাদশা হয় নাই তবে বংশটাকে জড়ায় দিয়ে বলা হয় আব্বাসীয় খলিফা সব মোগল বাদশা হয় নাই কিন্তু বলা হয় মোগল সম্রাট মোগল রাজ্য আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে দুনিয়ার বাদশাহীও দান করেছে সাথে সাথে মূসা আলাইহিস সালাম বলেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে যেই নিয়ামত দিয়েছিলেন ওই সময় পর্যন্ত গোটা দুনিয়ার আর কাউকে এই নিয়ামত আল্লাহ দেয় নাই সুবহান ওই সময় পর্যন্ত এই রকম বড় বড় তিনটা নিয়ামতের কথা ঘোষণা করবার পর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ওনার সম্প্রদায়কে বনী ইসরাইলদেরকে নির্দেশ দিতেছে ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين جاي الله তোমাদেরকে এত নিয়ামতে ভূষিত করলেন ওই আল্লাহ তোমাদেরকে আরো একটা দামি নিয়ামত দিতে চাই ওই জেরুজালেমের উর্বর ওই জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরায় দিতে চায় তবে একটা শর্তে ওদের সাথে জিহাদ করতে হবে কিন্তু টেনশনের কোনো কারণ নাই ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাস হে আমার সম্প্রদায় তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে ঢুকে পড়ো পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম তোমরা ওই জমিনে ঢুকে পড়ো যেই জমিনের মালিকানা তোমাদেরকে লিখে দিয়েছেন কে মালিক বানায় দিছে আগে দুই কাপড় ওই জমিনের মধ্যে ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতাকলিবু খাসিরিন তবে সাবধান সাবধান সামনের দিকে অগ্রসর হবা পিছু হটবা না যা হয় সামনের দিকে যাইবা বিজয় তোমাদের সুনিশ্চিত যদি পিছনে হট তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই কথা বললেন তারা তো আগে ওই 10 জনের কথা শুনছে যাইস না রে এক একজন কিন্তু 12 জন রেসাইজ করে দিছে তোরা কিন্তু ওদের সাথে পারবি না যেই আল্লাহ এত কুদরত এত নিয়ামত তাদেরকে দিল বিজয়ের সংবাদ দিয়ে দিল ওই মানুষগুলো তারা নবীর কথা না মেনে ওই 10 জনের কথা মেনে বসে থাকলো ওই বাইতুল মুকদ্দাসে প্রবেশ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো তারা এবার বলতেছে কালু ইয়া মূসা
إنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون বলতেছে মূসা আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন তারা যতক্ষণ ওইখানে অবস্থান করবে আমরা ওইখানে প্রবেশ করব না তারা যখন ওখান থেকে বের হবে এরপরই আমরা ডুববো তাদের কথায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গেলেন তিনি তাদেরকে আর কিছু বলেন না কারণ অনেক সময় এমন হয় বাবা সন্তানকে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত বলে আমি আর করে বুঝাইতে পারবো না পাশের থেকে চাচা ইসা বুঝায় এইবার ওই দুইজন মানুষ যেই দুইজন মূসা আলাইহিস সালামের কথা শুনে তাদের গোত্রের কাছে ওই কথা গোপন রাখছিল যে তারা এত শক্তিশালী তাফসীরের মধ্যে এই দুইজনের নাম আসছে একজন হলো ইউশা ইবনে নুন আরেকজন হলো কালেব এই দুই আল্লাহর বান্দার কথা আল্লাহ বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন আল্লাহ তাআলা বলেন ওই দুই ব্যক্তি قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب যেই দুই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা যাদের উপরে বিশেষ অনুগ্রহ দান করেছেন ওই দুই ব্যক্তি এবার তাদেরকে বলতেছে যে তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে পড়ো তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে পড়ো তোমরা শুধু প্রবেশ করবা ফাইন্নাকুম গালিবুন শুধু দরজা দিয়ে ঢুকবা তোমাদেরকে বিজয়ী বানায় দিবেন কে আরো জোরে বলেন না কে মনে রাখতে হবে শত্রু যত শক্তিশালী হোক আল্লাহর উপরে পূর্ণ আস্থা নিয়ে যদি ইমানদার ওই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় আল্লাহ রব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যায় এর বাস্তব প্রমাণ হলো হামাস জিহাদ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে এখানে একটা দেশ ইসরায়েল তা নয় বরং গোটা দুনিয়ার সময় এক ঘটনা ঘটছে মনে হয় সুনামগঞ্জে তিন চার বছর আগে এক লোকের রাগারাগি শত্রুতা হলো বাবার সাথে এক লোকের আরেকজনের সাথে শত্রুতা একদিন রাস্তায় দেখে যার সাথে শত্রুতা তার ছেলেরে পাইছে রাস্তার মধ্যে ইট দিয়ে মাথায় মেরে বাচ্চাটারে মেরে ফেলছে শত্রুতা বাবার সাথে ওই বাচ্চাটাকে কেন মারলো এটা কি কাজ হইছে কোনো বলে নিঃসন্দেহে জুলুম না ইসরায়েলের অবস্থা হলো ওইরকম হামাসের সাথে যুদ্ধে পারতেছে না মারতেছে নিরহ শিশুদেরকে বৃদ্ধদেরকে নারীদেরকে এদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করতেছে ওদের যদি হেডাম থাকতো তাহলে এই নিরপরাধ মুসলমানগুলোর উপরে জুলুম না করে হামাসের মুজাহিদদের সাথেই লড়াই করবে ঠিক কি না কিন্তু তারা পারতেছে না $100 ক্ষেপণাস্ত্র দিয়ে $35 লক্ষ ট্যাঙ্কগুলোকে ভাঙ্গাড়ি বানায় ফেলতেছে দেখেন অস্ত্র কিন্তু শক্তিশালী নয় কিন্তু ওই অস্ত্র যদি আল্লাহর নামে নিক্ষেপ করে আল্লাহ তাআলা যদি ওই অস্ত্রের শক্তি বাড়ায় দেন এ দুনিয়ার সর্বাধুনিক অস্ত্র ওই হামাসের ক্ষুদ্র অস্ত্রের কাছে তুচ্ছ হয়ে যাবে এটা আল্লাহর উপরে ভরসার কারণে এ কথাই বলতেছে ওই দুই ব্যক্তি যে তোমরা শুধু ঢুকে পড়ো সহজের মধ্যে তোমাদেরকে বিজয় আল্লাহ তাআলা দিবেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা রাইখা দুইটা বড় কোনো টেনশন নাই এত সুন্দরভাবে বোঝানোর পরেও অবস্থা হলো কেমন অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা খাবার খায় না নিয়ম হলো আপনি বাচ্চাদের যত খাইতে বলবেন তারা কিন্তু খাবে না মা খাইতে বলতেছে আব্বু খাও 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 বাচ্চা খায় না এই দৃশ্য দেখা এবার আব্বু আসছে মানে ছেলের বাবা সে আইসাও বলে আব্বু খাও 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 বলেন তো ওই ছোট বাচ্চা সোজা হবে না আরো বাঁকা হবে ও চিন্তা করবে ওরে বাবা
আম্মু বলছে খাই নাই আর আব্বু বললে যদি খেয়ে ফেলি হবে ওরা চিন্তা করতেছে মুসা আলাইহিস সালাম আমাদের বুঝাই পারে নাই তোমরা দুইজন আমারে বুঝাই ফেলবা আমাদের এত সহজ ওরা আরো শক্ত হইয়া বসে কি বলে قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها ترى بلت سي موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها أمرا ককখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই জাতি ওই জায়গায় আছে ওদেরকে যদি বাহির করে দাও তাইলে আমরা যাব তবে যুদ্ধ কইরা বাহির করতে পারবো না যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো জিহাদ করো আমরা এইখানে বসলাম আমরা যুদ্ধ করতে পারবো না ওইখানে যাব না যুদ্ধ করে যদি ওদেরকে শহর ছাড়া করতে হয় তাও পারবো না আমরা বসলাম তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো বনি ইসরাইল এই কথা বলতেছে এই পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে বনি ইসরাইলের গুরুত্বপূর্ণ তিনটি অপরাধ পাওয়া যায় কয়টা অপরাধ আরো আছে ওগুলো থাক গুরুত্বপূর্ণ তিনটা এক নাম্বার এরা ছিল চরম অকৃতজ্ঞ জাতি আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করায় দেওয়ার পরেও নিয়ামত প্রাপ্ত হবার পরেও ওই আল্লাহর আনুগত্য থেকে তারা দূরে থেকেছে ঠিক কিনা বলে তাহলে এরা এক নম্বরে চরম অকৃতজ্ঞ দুই নম্বর অবাধ্য আল্লাহর রসুলের নির্দেশ মানে নাই তিন নম্বর মানে তো নাই বরং পাল্টা জবাব দিয়েছে অনেক সময় দেখবেন ছেলেরে বাবা অর্ডার করছে ছেলে করে নাই না কইরা চুপ করে বসে আছে বাপ আইসা ধমক দিছে এটা করে নাই কেন ছেলে নিচে তাকায় আছে সে করে নাই ঠিক সে অবাধ্যতা করেছে ঠিক কিন্তু সীমা লঙ্ঘনকারী হয় নাই কিন্তু কতগুলো আছে কি করবে যখন বলবে করো নাই কেন বলে আমি এত পারবো না আপনি যাই করেন এটা হলো সীমা লঙ্ঘনকারী বনি ইসরাইল অবাধ্যতার পাশাপাশি চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন তারা করছে আল্লাহ আদেশ করছে যুদ্ধ করো ও কয় কি যে আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে বনি ইসরাইলরা মুফাসসিরিনে কেরাম এখানে উম্মতে মুহাম্মাদীর কথা আনছেন সাহাবায়ে কেরামের বিষয়টা উল্লেখ করেছেন যে দেখেন নবী তাদেরকে কত নিয়ামতের কথা স্মরণ করায় দিল যুদ্ধ বিজয়ের সুসংবাদ আগাম দেওয়ার পরেও কিন্তু তারা যুদ্ধের ময়দানে যাইতে রাজি হয় নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরাম কেমন ছিল বদরের যুদ্ধের ইতিহাস যাদের জানা আছে প্রথমত এত বড় যুদ্ধ সংগঠিত হওয়ার বা যুদ্ধ করার কোনো পরিকল্পনা মুসলমানদের ছিল না কিন্তু একটা পর্যায়ে যুদ্ধ না করে আর কোনো উপায়ও ছিল না কাফেররা যখন দেখছে আমরা 1000 সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে আসছি ফিরে যাব কেন মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া যাব চূড়ান্ত ভাবে যখন যুদ্ধ করতেই হবে নবীজি টেনশন চিন্তিত না জানি আমার সাহাবীরা এই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধাবোধ করে যুদ্ধ করতে অস্বীকার করে বসে নবীজি সাহাবাদেরকে নিয়ে বসলেন পরামর্শের জন্য একে তো প্রচন্ড গরম দ্বিতীয়ত আবার রোজা তৃতীয়ত সামরস্ত্র তেমন কিছু নাই নবীজি পরামর্শ করতেছেন প্রথমে পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে মুহাজিরদের পক্ষ থেকে জবাব ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে হিজরত করেছি দিনের জন্য মক্কা ছেড়েছি সব ছেড়েছি আমরা যুদ্ধে করতে প্রস্তুত কিন্তু শুধু মুহাজিররা বললে তো হবে না আনসারদেরও পরামর্শ চাই কারণ তারা এত ত্যাগ স্বীকার করেছে সম্পদহীন সাহাবীকে সম্পদ দিয়েছে ভাই বানায় ফেলছে তারা কি যুদ্ধ করতে রাজি হবে নাকি না জানি বলে বসে এত ত্যাগ স্বীকার করলাম এখন কি জীবনটাও দেওয়া লাগবে নাকি আনসারদের পরামর্শ চাইলেন নবী আনসারদের মধ্য থেকে জবাব আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিচ্ছেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে যুদ্ধের ব্যাপারে পরামর্শ চাইতেছেন আপনি শুনে নেন আপনি যদি আমাদের সকলকে উত্তাল সমুদ্রের কিনারে দাঁড় করিয়ে দেন আর যদি নির্দেশ দেন যে তোমরা এখনই এই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো
يا رسول الله এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন আপনার নির্দেশের পরে একটা মানুষও সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে নাই আপনি খালি নির্দেশ দিবেন আর সাথে সাথে আমরা যাবাই ব্লকে টেনশন করেন আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে থেকে এমন ভাবে যুদ্ধ করব যে আপনি খুশি হয়ে যাবেন নবীজি যখন দুই পক্ষের থেকে পরামর্শ করার পর সম্মতি পাইলেন এইবার 313 জন যোগটক কইরা খুঁটে কুড়ে পাওয়া গেছে 313 জনের কাছে অস্ত্র ছিল সর্বসাকল্য 100 তলোয়ার সকলের ঘোড়াও নাই পায়ে হেঁটে উত্তপ্ত গরম বালুর মধ্যে রোজা রেখে 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে এই ইমানদারের ইমান বা ইমানদার বাহিনী ওই সময় গোটা দুনিয়ার সবচাইতে আধুনিক সামরস্ত্র নিয়ে আসছে আবু জেহেল একদিকে আর এই দিকে গড়ে নিরস্ত্র 313 জন তবে তাদের কাছে অস্ত্র ছিল না সামরস্ত্র ছিল না চলার জন্য বাহন ছিল না কিন্তু ওই 313 জনের ঈমানী শক্তি এমন ছিল ওই নিরস্ত্র 313 জনের হাতে সশস্ত্র 1000 কাফেরের শোচনীয় পরাজয় হয়েছে অথচ বনী ইসরাইল যুদ্ধ বিজয়ের সুসংবাদ দিয়ে যুদ্ধে বাড়ানো যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা মুফাসসিরিনে কেরাম এখানে আনছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের স্পেশালিটিও বেশি কুরআনুল কারীমের মধ্যে বনী ইসরাইলের অবাধ্যতার কথা আছে মূসা আলাইহিস সালামের সাথীদের অকৃতজ্ঞতার কথা আছে নবীদের হত্যা করার কথা আছে আল্লাহর ব্যাপারে বনী ইসরাইলদের অপবাদ দেওয়ার কথা আছে আর এই কুরআনুল কারীমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের প্রশংসা আল্লাহ তাআলা করেছে এমন সাথী আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন যখন ওই বনী ইসরাইলেরা এমন কথা বলছে যে আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসলাম আমরা যুদ্ধ করতে পারবো না পয়গম্বর সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম চরম পর্যায়ের হতাশ হয়ে গেলেন চিন্তা করেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যত মানুষ আছে সব মানুষদের মধ্যে সর্বোচ্চ ধৈর্য আল্লাহ তাআলা প্রদান করে নবী হিসাবে মূসা আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন কিন্তু ওদের অবাধ্যতা সীমা লঙ্ঘনের মাত্রা কতটা বাড়ছে উনি হতাশ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে কি বলতেছে قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين موسى عليه السلام تدر هنا ترونه أتوكا قشت بيلين موسى عليه السلام بلت سيغو أمر رب إني لا أملك إلا نفسي وأخي আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই ওই দুই আল্লাহর বান্দাও এর মধ্যে শামিল যে এদের ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই কেউ আমার কথা মানে না কেউ আমার কথা শুনে না যেহেতু এদের সাথে একটা সম্পর্ক আমার ছিল আপনার নির্দেশে ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন আয় আল্লাহ আপনি এই ফাসেকদের থেকে সম্পূর্ণ রূপে আমাকে আপনি পৃথক করে দেন আমি এদের সাথে আর থাকতে থাকতে চাই না পয়গম্বর মূসা আলাইহিস সালাম কষ্ট পাইয়া এই কথাটা বলছেন আল্লাহ তাআলা এবার মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়া সহ তাদের শাস্তির কথা জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين موسى عليه الصلاة والسلام كي الله تعالى بولين فلا تأس على القوم الفاسقين اپنی تادر اي اچرون فاسق در اي اچرون کشتو پاين شوينانان اي اچرون ارکرون تادر کی خطي هلو
قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض الله تعالى جانان 40 বছর ওই জমিন আমি তাদের জন্য নিষিদ্ধ করে দিলাম হারাম করে দিলাম ওই সময় বনী ইসরাইলের অবস্থান ছিল তিহ প্রান্তরে তিহ ময়দানে ছিল আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ওই এক জায়গায় তাদেরকে রাখছেন এই আচরণ করার পর বনী ইসরাইল موسی আলাইহিস সালামকে বলতো আমরা মিশর চলে যাব আমরা থাকব না চিন্তা করে ফেরাউন তো মরছে এখন তো আর টেনশন নেই বুঝেন নাই আগে তো ফেরাউনের সাইজ হওয়া লাগতো ফেরাউন যে মরছে ওরা নিচকে হুজুর আসছে ফেরাউন তো মরছে নিজ চোখে ওইটা দেখাস এখন কি আর ফেরাউনের বর্ডার আছে নাকি নাই তো এইজন্য কইতো যে আমি আমরা কিন্তু মিশর চলে যাব কথায় কথায় এই কথাই কথাই কথায় কথায় এটা যখন ওই যে সমুদ্র পাড়ি দিছে মারা গেছে দেখছে খোলা আকাশের নিচে সব এক জায়গায় এই এরা আকাশের দিকে তাকায় তাকায় বলে موسی কই আনছিল আমাদের আমরা তো মিশরেই ভালো ছিলাম হ্যাঁ আরে ওখানে তো গড়বাড়ি কিছু ছিল দেখি মাথার উপরে দেখি কিচ্ছু নাই আল্লাহ তাআলা মেঘমালাকে তাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এখন বলে মাথার উপরে ছাদটা দইল এত মানুষের ফসল টসল কইবামো ডেক্সি বাতিল কিচ্ছু নাই না খাইয়াই মরতে হবে আল্লাহ তাআলা আসমানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ বলে এত নিয়ামত পাওয়ার পরেও তাদের আচরণ ছিল এরকম খালি খোসা মারত যে আমরা মিশরে চলে যাব মিশরেই ভালো ছিলাম এইবার ওরা মিশরের উদ্দেশ্যে রওনা দিত প্রত্যেক দিন সকালবেলা একবারে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগেই রওনা দিত মিশরের দিকে সারা দিন তারা পথ চলতে থাকতো হাঁটতে থাকতো হাঁটতে থাকতো হাঁটতে থাকতো যখন সূর্যাস্ত যাইত সন্ধ্যা হইত দেখে সারা দিন হাইটা আবার ওই জায়গায় যেই জায়গা থেকে সকালে হাঁটা শুরু করছে সকালে হাইটা সারা দিন একবারে সেই জায়গায় এসে হাজির এইভাবে এক দুই দিন নয় 40 বছর সারাটা দিন আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে হাঁটিয়েছে ইতিমধ্যে موسی আলাইহিস সালাম هارুন আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাআলা ইউশা ইবনে নূনকে নবুয়ত প্রদান করলেন ইউশা ইবনে নূনের নেতৃত্বে এইবার বনী ইসরাইলেরা ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করলো আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বনী ইসরাইলীদেরকে ওই জেরুজালেম ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিলেন এরপর থেকে লম্বা সময় ইহুদিরা ওইখানে থাকছে এই ইতিহাস বড় লম্বা ইতিহাস এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার কোরআনুল কারিমে যাদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে দোয়া করি ইমাম যখন করে ওটা আমাদের জন্যও করে এরা কেমন যে এদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে এই দোয়া শিখিয়ে দিল এটা আমাদের জানার দরকার যে ইহুদি জাতি কেমন ছিল অকৃতজ্ঞ ছিল কিন্তু আফসোস তাদের ইতিহাস জানা তো বহুত দূরের কথা তাদের বিরুদ্ধাচরণ তাদের ঘৃণা করা তো বহুত দূরের কথা মুসলমানের সন্তানেরা আজকে ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানায় বলছে ঠিক কিনা বল কিছু আল্লাহ কি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়াউ বাদ তারা পরস্পর পরস্পরের বন্ধু কিন্তু আফসোস মুসলমানের সন্তানেরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছে এই জন্য প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি যে ইহুদি নাসারাদের ধৃষ্টতার ব্যাপারে নিজে পরিপূর্ণভাবে জানা নিজের অন্তরে তাদের প্রতি ঘৃণা রাখা সাথে সাথে আগামী প্রজন্মের অন্তরেও তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করা ওদের প্রতি স্পেশাল ঘৃণা কারণ হলো তাদের প্রতি ঘৃণা পোষণ করা এটা আমাদের ঈমানই দায়িত্ব কেন আমরা আমাদের সন্তানদের বুঝাবো যে কেন আল্লাহ তাআলা তাদের অভিশপ্ত করেছেন আমাদের সন্তানদের রন্ধ্রে রন্ধ্রে এগুলো ঢুকায় দেওয়ার দরকার নাইলে দেখবেন আপনার আমার ঘরের মধ্যেই দেখা যাবে ইহুদি নাসারাদের মোহাব্বত করনে ওয়ালা দিন দিন বড় হচ্ছে ঠিক কিনা বলেন
সেজন্য সতর্ক সাবধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশপ্ত ঘোষণা করেছেন যেই তিনটা কারণ আমি আপনাদের খেদমতে বললাম এক নাম্বার এরা সর্বোচ্চ পর্যায়ের অকৃতজ্ঞ দুই নাম্বার অবাধ্য তিন নাম্বার এরা সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী আমরা হব কৃতজ্ঞ আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করব তারা যাবেন ইনশাআল্লাহ তাসবিহাত সমূহ পাঠ করব আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব যেই হালতে থাকি বলবো আলহামদুলিল্লাহ যেই হালতে থাকি কি বলবো বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের যত নির্দেশ আছে সবগুলোকে মানব বাধ্য অনুগত উম্মত তিন নাম্বার শরীয়তের কোন বিষয়ের সীমা লঙ্ঘন করব না ওই ইহুদি জাতির যতগুলো ত্রুটি এর মধ্যে অন্যতম তিনটা ত্রুটি হলো এই তিনটা এই যে ইহুদিরা ওই যে জেরুজালেমে ঢুকছে বছরের পর বছর থাকছে এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আরো কত সম্মানিত করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সারা দুনিয়ার বাদশাই আল্লাহ তাআলা দিয়েছেন বনী ইসরাইলের একজন নবী দুনিয়ার কত সম্মান দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে আল্লাহ আপনি আমাকে এমন এক রাজত্ব দেন যা আমার পরে আর কাউকে দিবেন না বনী ইসরাইলের নবী এদের অবাধ্যতার মাত্রা যখন দিন যায় বাড়তেছে একটা সময় দীর্ঘকাল জেরুজালেমের কর্তৃত্ব তাদের হাতে ছিল তারা এতটা নিকৃষ্ট হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে প্রদান করলেন আল্লাহ তাআলা সন্তানটাকে দুনিয়ায় পাঠাইলেন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে যখন আসলেন ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দেওয়া শুরু করলো উনি তো অপবাদ বলতেছে উনি চুপ কোনো কথা বলেন না ইশারা করতেছে আরে এই সন্তান কে এটাকে জিজ্ঞাসা করো দুগ্ধপোষ্য ঈসা আলাইহিস সালাম কি কথা বলবে ওরা মনে করছে কথা বলতে পারবে না এইবার সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন ইশারা দিল ওই শিশু বাচ্চার মুখ থেকে বের হলো ক্বালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ঈসা আলাইহিস সালামের মাকে ওরা অপবাদ দিয়েছে আর আল্লাহ তাআলার ভগতে ঈসা আলাইহিস সালাম দুগ্ধপোষ্য শিশু জবান থেকে বের করছে আমি হইলাম আল্লাহর বান্দা আমাকে আল্লাহ নবী বানায় পাঠিয়েছে তারা হত্যার চেষ্টা করেছে অনেক নবীকে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করছে ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা করেছে এই দৃষ্টতা যেই জাতি প্রদর্শন করেছে ওই জাতিকে আল্লাহ অভিশপ্ত করেছেন এবং ওই জাতির এই অবাধ্যতার ইতিহাস নিজেরা জানব আগামী প্রজন্মকে জানাবো ইনশাআল্লাহ এবং যেই কারণগুলোই তারা অবাধ্য সর্বশেষ কথাটা জেহেন থেকে ছুটে গিয়েছিল মনে আসছে শুনেন আমার তাফসীরের নামটা খেয়াল আসতেছে না যাই হোক মুফাসসিরিনে কেরাম বলতেছে যে বনি ইসরাইলরা যেই সব কারণে অবাধ্য যে সব কারণে তারা অভিশপ্ত ওই কারণগুলো যদি উম্মতে মুহাম্মাদির মধ্যে আসে তাহলে কি হবে জানেন ওই বনি ইসরাইলদেরকে দিয়ে ওই ইহুদিদেরকে দিয়ে ওই অভিশপ্তদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সাইজ করাবে কি করাবে আমাদের সাইজ করাবে এজন্য ওরা যেই সমস্ত বিষয়ের কারণে অভিশপ্ত ওগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সকলে বলি আমিন এখন আপনারা আমি তো যাও বলছি এখন আপনারা সুললিত কণ্ঠে ছোট ভাই হাফেজ কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা হুজুরের জবান থেকে দিনী আলোচনা শুনবেন ওনার পরেই মনে হয় মুস্তাকিম নবী সাহেব হুজুর আসবে না সেজন্য যারা উঠতেছেন একটু মেহরবানি করে জমে জমে বসে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো জেহেনে রাখার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম